রহমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই? আজকে ভিডিওতে দেখাবো আমাদের শোরুম নিউ ব্রাদার্স অটোর পক্ষ থেকে নিয়ে আসলাম খুব সুন্দর একটি গাড়ি, টয়োটা প্রিমিও, বাংলাদেশের জাতীয় গাড়ি। এটা মডেল ইয়ার হচ্ছে 2010, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2012। আচ্ছা, কালার হচ্ছে সিলভার কালার, 1500 সিসির একটি গাড়ি, শুধুমাত্র অকটেন ডিপেন তেলের গাড়ি। অনেক সুন্দর গাড়ি, চমৎকার গাড়ি, পুরো গাড়িটি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই গাড়িটির হচ্ছে সামনে, যদি ফ্রন্ট থেকে যদি আমরা দেখি, সামনের দুটো লাইট হচ্ছে অরিজিনাল লাইট, গ্রিলটা হচ্ছে অরিজিনাল, আর হচ্ছে নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ। এটার মধ্যে কোনো প্রকার এক্সচেঞ্জ হিস্ট্রি নাই। সামনের গ্লাস, পিছনের গ্লাস, প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল, 100% অরিজিনাল। জি, কালারও অরিজিনাল ছিল, বাট অরিজিনাল কালার বি স্কেচ ছিল, আমরা টাচআপের কাজ করাইছি। ওকে, অ্যালো রিংগুলো যদি একটু দেখেন, অনেকটা সুন্দর অ্যালো রিং, চারটা টায়ার হচ্ছে একদম নতুনের মতো, আর হচ্ছে বাম পাশ থেকে যদি দেখেন একদম ফ্রেশ। এখন রঙের কোনো কাজ নাই, কোনো কাজ আপনাকে করাইতে হবে না। আচ্ছা, কিছু কাজ ছিল, এগুলো আমরা আপ টু ডেট করে রেডি করে রাখছি। জি জি, এখন কোনো কাজ নাই, তারপরে আপনি এসে কাস্টমারে এসে দেখে টেস্ট ড্রাইভ করার পর যদি কোনো কাজ দেখাইতে পারে, ইনশাল্লাহ সেটা আমরা আলোচনা সাপেক্ষে করে দিব। আচ্ছা, গাড়িটার পিছনের ভিউটা কিন্তু ভাই অনেক সুন্দর, কারণ হচ্ছে ব্যাক লাইট, শো লাইট, প্রত্যেকটা জিনিস হচ্ছে অরিজিনাল। এখানে প্রিমিয়ার মনোগ্রামটা আছে, টয়োটার লোগোটা আছে, জি সুপ্রিয় লেখাটা আছে। এখন যেহেতু তেলের গাড়ি, পিছনের স্পেসটা অনেক বড়, আমরা একটু ব্যাকলাইট একটু খুলে দেখাবো রিমোট দিয়ে। আচ্ছা, এ হচ্ছে পিছনের স্পেস, অনেক স্পেস। জি, যেহেতু এলপিজি বা সিএনজি নাই, যে জন্য স্পেসটা অনেক বড়, আমরা একটু কাপড়টা খুলে ভালো করে আপনাকে দেখাই। আচ্ছা, এ হচ্ছে পিছনের চেসিস। জি ভাই, চেসিস একদম ফ্রেশ, একদম ফ্রেশ, একদম ফ্রেশ, ইনশাল্লাহ পুরো গাইডে হচ্ছে ফ্রেশ, চেসিস তো ফ্রেশ থাকবে ইনশাল্লাহ। আর এই পাশ থেকেও একদম ফ্রেশ আছে, তবে এই ডোরটার মধ্যে ছোট্ট একটা টেপ আছে, কাছ থেকে এসে দেখলে বুঝতে পারবেন, ছোট্ট একটা টেপ। ওকে, এই জন্য এটা আমরা রিমুভ করি নাই, আপনি যদি বলেন অবশ্যই আমরা করে দিব, অসুবিধা নেই। আচ্ছা, সামনে ডোর, এটা কিন্তু 25 স্টার্টের গাড়ি ভাই, যেহেতু রিমোট আমার হাতে, রিমোট। জি জি, 25 স্টার্ট। এই গাড়িটি মাইলেজ রান করেছে হচ্ছে আপনার 89,000 সামথিং। জি জি জি, 2010-এর গাড়ি, 12-তে রেজিস্ট্রেশন। আর এই ডোর প্লেটগুলো দেখেন একদম ফ্রেশ, কাপড়গুলো সিলভার কালার, ভিতরে হচ্ছে অ্যাশ কালার। আচ্ছা, ইঞ্জিন রুমটা একটু দেখাই আমরা আসি। ভাই এই যে দেখেন সামনের মার্সেলটা দেখেন, একদম ফ্রেশ, একদম কাছ থেকে যদি দেখেন পুরো মার্সেলটা হচ্ছে একদম ফ্রেশ। জি জি, আমরা মার্সেলগুলো প্রত্যেকটা গাড়ি দেখাই, কারণ হচ্ছে কি জানেন, কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়, মার্সেলের মধ্যে আগে প্রেশার আসবে, তারপর কিন্তু ভিতরে যাবে। জি জি, আর এই গাড়িগুলো হচ্ছে সিবিডি গিয়ার। আচ্ছা, তা আমি বলবো যারা এই গাড়িগুলো কিনবেন, অবশ্যই আপনার গিয়ারটা সিবিডি অরিজিনাল আছে কিনা একটু দেখে নেবেন। আমাদের গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন ভালো, এবং কি গিয়ারটা হচ্ছে অরিজিনাল সিবিডি গিয়ার, সিসি হচ্ছে 1500, সিসি হচ্ছে 1500। টয়োটা প্রিমিয়ার 2010-এর মডেল। জি ভাইয়া, 10-এর মডেল, 12-তে হচ্ছে রেজিস্ট্রেশন। অনেক ভালো ওল্ড শেপের গাড়ি, 2010-11 ওল্ড শেপের গাড়ি, যারা নিতে চান ভালো মানের একটি গাড়ি, আমাদের এই গাড়িটা আপনি দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার পছন্দ হবে। আর আমাদের গাড়িটা আপনি দেখার পরে, পছন্দ করার পরে যদি আপনি নিতে ইচ্ছুক হন, এই গাড়িটা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক আপ করে নেওয়ার সুযোগ আছে, কাজে আপনি মানে প্রতারিত হওয়ার বা আপনি ঠকে যাবেন এটার কোনো রিস্ক নাই। ওকে, এটার প্রাইস কত চাচ্ছেন ভাই? এটার প্রাইসটা চাচ্ছি হচ্ছে আমরা 22,60,000 টাকা। আপনি প্রাইস নিয়ে কথা বলতে পারবেন, কিছুটা অবশ্যই আমরা অনার করব। আমাদের সুন্দর গাড়ি দেখতে চলে আসুন আমাদের শোরুমে, নিউ ব্রাদার্স অটোতে। আমাদের শোরুমে আসার ঠিকানা একদম সহজ, ঢাকা ফার্ম গেট, আনন্দ সিনেমা হলের পাশে, কারণ বাজার থেকে যদি আপনি ফার্ম গেটে আসেন, ফুড ওভারব্রিজের সাথে আমাদের এই শোরুম। আমাদের গাড়ির ব্যাপারে যদি আরও কোনো তথ্য জানতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিন, জেনে নিন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 01919-20500, 01919-20336। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।